ব্যালকনিটা ঠিক এরকম লাগছে এখন। সুজি দৌড়াচ্ছে হেয়ার কাট করবে বলে। চেনা যাচ্ছে না পুরো আলাদা। সুজি আমাদের চিনতে পারছিস? মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ আজকে খুব এক্সাইটেড একটা দিন আমাদের জন্য। তো ফার্স্টে হচ্ছে আমরা এখন যাব কিছু বাড়ির জন্য গাছপালা কিনতে। ওইটা ও সরি, বাড়ির কিছু গাছপালা কিনতে, ইনডোর এবং আউটডোরের কিছু গাছপালা। তারপরে সেগুলো কিনে এনে আমরা যাব বিকেল বেলাতে সুজির ফার্স্ট হেয়ার কাট করতে। সুপার ডুপার এক্সাইটেড, কারণ সুজিকে ঠিক কিরকম লাগবে ভাবার বিষয়। কারণ এখন সুজি কবলিটাকে একটু তোলো তো দেখিনি, অলরেডি এসে বসে আছে, ওকে জানলে সবাই দেখে এইরকম দেখতে, একদম ঝড়ো পাগলি মতো দেখতে। চুল যতই তুমি ওর ঝুটিয়ে দাও, ঝুটি এইখানে একটিকে বাঁধা রয়েছে, সব খুলে টুলে দুত্তপুরীর মতো বসে আছে। দুত্তপুরি সেই ক্লাউনের টুপির মতো একদিকে ঝুলে যায় ওর ঝুটিটা, ঘুমাবে ও এখন। তো আমরা ওর আজকে হেয়ার কাট করবো সুন্দর করে, কারণ 6 মান্থ হয়ে গেছে আমাদের নন্টি পুচিটা। তো আপাতত এখন আমরা যাচ্ছি কিছু টপ টপ নিয়ে নতুন গাছ কিনতে, ইনডোর অ্যান্ড আউটডোর প্ল্যান্ট। আর এই দেখো সব টপগুলো আমি নিয়ে নিয়েছি। আর আমাদের কি বলতো, শীতকালে থেকে গরমকালে রোদটা ভালো ঢোকে ব্যালকনি দিয়ে, তো এখন গাছগুলো খুব হচ্ছে সুন্দর। আমার না 3-4খানা কুমড়ো গাছ হয়েছে, আমি কুমড়োর দানা পুঁতেছিলাম। তো যাই হোক, চলো, অনেক বক বক করে ফেলছে, আমাদের লেটও হয়ে যাচ্ছে, যাওয়া যাক। সুজি তোমার ট্রিট চাই? এনো 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 এনো, নো 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 নো, ওইদিকে না ওইদিকে না, ট্রিট চাই? এনো এনো, স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ, গুড গার্ল, চলো বাই। আমার বাড়িতে এই কটা টপ ছিল, আমি এইগুলোতে গাছ পুরো ভর্তি করে আনবো কালারফুল টপে। আর এখানে না আমাদের নেম প্লেট চলে এসেছে, এই যে পল, রাজেশ অ্যান্ড শ্রীমা, শ্রীমা পল অ্যান্ড রাজেশ পল, তাই তো? খচখচ করছে অ্যান্ড সুজি অলসো, বাট সুজির নামটা লিখিনি। আর এটা না আমি সিম্পলের মধ্যে রেখেছি, সুন্দর লাগছে। আর এখানটা না ঠিক এইভাবে সাজিয়েছি, তোমাদের তো দেখানোই হয়নি। আর বাইরের এন্ট্রেন্সটা ঠিক এইরকম দেখতে, লেফট সাইডটায় এরকম একটা সুন্দর গাছ মতো রেখেছি ছোট্ট করে এইটার উপরে। আর এখানে নেম প্লেট, আর এখানে যে জুতোর র্যাকটা রয়েছে তার মধ্যে আমি এখানে গণেশ রেখেছি। গণেশের এই যে একটা লাইট পড়ে না, এইটা দিদি আমাকে দিয়েছিল, বাট এটা না নষ্ট হয়ে গেছে, তো আমি এটাকে এখানে সাজিয়ে রেখেছি, বেশ ভালো লাগছে, জলের একটা ঝর্ণা টাইপের। আর এখানে দুটো গাছ রেখেছি। এই হচ্ছে আমাদের বাইরেটা এন্ট্রেন্সটা সাজানো। আজকের বাইরের আকাশ পুরো ঝলমলে, আর এই যে সব পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, কি সুন্দরটাই না লাগছে। চলো লিফট এসে গেছে, যাওয়া যাক। বাড়ির এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখি কি সুন্দর সুন্দর কালারফুল দোলনা নিয়ে বসেছে, কি সুন্দর লাগবে না ব্যালকানিতে রাখলে, বাট আমার ব্যালকানিতে জায়গা নেই, এত গাছ করে ফেলেছি একটা ব্যালকানিতে আর কিছু রাখার জায়গাই নেই। যখন এই ফ্ল্যাটটা কিনি তখন না মানে এই জায়গাগুলো প্রচুর খালি, এখনো আছে অনেক খালি খালি জায়গা, কিন্তু এত তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে না। আমরা এসেছি কত, 6 মান্থ হয়েছে, দুদিকের রাস্তা আছে, একটা হচ্ছে সামনের দিকে যেদিক দিয়ে অ্যাকচুয়াল আমাদের রাস্তাটা ঢোকার বাড়িতে, তো ওই দিকটা প্রচণ্ড ডেভেলপ, আর এই দিকটা তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ফাঁকা জায়গা রয়েছে। বাট এখন এত পরিমাণে সোসাইটি তৈরি হচ্ছে, তারপর বিল্ডিংস তৈরি হচ্ছে, দোকান আর তার উপর ক্যাফে ট্যাফে তৈরি হচ্ছে, বেশ তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যাচ্ছে। 6 মাসের মধ্যে যে এত তাড়াতাড়ি মানে ডেভেলপটা হবে সেটা বুঝতে পারিনি আমরা। তো চলো এসে গেছি প্রায়, যাওয়া যাক দেখি কি কি গাছ আছে। রাজেশ না সকালে এসে দেখে গেছে কি কি গাছ আছে,
আমি ব্রেকফাস্ট আনতে গেছিলাম। ফ্লাওয়ার যে কি বলবো, কিন্তু আমার পটগুলো এত ছোট কিনে ফেলেছি তার জন্য মানে সব গাছ নিতে পারছি না, কিছু কিছু গাছ নিচ্ছি যেগুলো ওই পটে ধরবে এরকম হিসাবে। পটগুলো একটু বড় কিনলে ভালো, কিন্তু জায়গা নেই না আমাদের ব্যালকানিতে। তো চলো নিয়ে নিয়েছি সবগুলো, তারপর বাড়ি গিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে সব। ব্যালকানিটা ঠিক এরকম লাগছে এখন, এত সুন্দর লাগছে। তোমাদের না একটা ব্যালকানি ট্যুর দিতেই হবে। আমি একটা শর্টসে দিয়েছিলাম, এবারে তো অনেক গাছ হয়ে গেছে, তখন গাছ ছিল না। এখন ঠিক কেমন লাগছে সেটা আমি একটা ব্যালকানি ট্যুর খুব শীঘ্রই আসছে, হয়তো এর নেক্সট ভিডিওটাতেই চলে আসবে। তো তোমাদের একবার দেখিয়ে দেখি কি গাছ এনেছি, নামগুলো ঠিক মনে নেই, বাট এই গাছটাকে না তিন ভাগে ভাগ করেছে, একটা দুটো আর ওই যে তিনটে, একটা এত বড়ই গাছ ছিল। তারপরে এরকম একটা পাতাবাহার টাইপের, খুব সুন্দর না এটা দেখতে। তারপরে এরকম একটা গাছ আর এরকম একটা গাছ আর দুখানা অপরাজিতা নিয়েছি। আগের বাড়িতে আমার খুব অপরাজিতা হতো, এখন আর ওই বাড়ি থেকে আনা দানাগুলো খুঁজে পাচ্ছি না। তো এই একটা, আর একটা হচ্ছে এইটা, এই গাছটাকে আমি রিপোর্ট করবো, আর আমি তো এখানে রিপোর্ট করবো এই দুটোতে। আর এটা হচ্ছে, এখানে রয়েছে কিছু কুমড়ো গাছ, আমি পুঁতেছিলাম, তো সেইগুলো দানা থেকে কুমড়ো গাছ হয়ে যায়। এটা গোলাপ গাছটা। তো এই হলো আমার বাগানের সব গাছপালা, আর উপরে তো এগুলো রয়েছে, আর প্লাস এখানেও রয়েছে। ব্যালকানিতে দেখো আরেকজন বল নিয়ে খেলা করছে আর গা ঘষছে। আর গা ঘষতে হবে না, আজকেই আমরা যাব চুল কাটাতে, গা চুলকায় ওর খুব, গরম পড়েছে না ওর জন্য। আর এখন ব্যালকানিতে কি সুন্দর রোদ আসছে, পাগলিটা ওঠো ওঠো। আমরা এখন লাঞ্চ করব, আমি ব্রেকফাস্ট তো করেই নিয়েছিলাম ওখানে, আজকে খেয়েছিলাম ইডলি, রাজেশ বাইরে থেকে নিয়ে এসেছিল। তো ইডলিটা হাওয়া হয়ে যাওয়ার পর আমরা গেলাম গাছ আনতে, এবার আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেবো, কারণ এখন বাজে প্রায় তিনটে, আর আমাদের তিনটের মধ্যে বেরোতে হবে, মানে সাড়ে তিনটের মধ্যে বেরোতে হবে, চারটের সময় স্লট, এখান থেকে 40 মিনিটের রাস্তা। তো কালকে ডিমের ঝোল বানিয়ে রেখেছিলাম, শুধু ভাতটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, তাড়াতাড়ি হয়ে যাবে, আর তারপরে যাওয়া যাবে আর সুজির নতুন রূপ দেখবো। তো চলো একেবারে দেখা হচ্ছে সুজিকে হেডস আপ ফর টেলে নিয়ে যাবার পর। সুজি দৌড়াচ্ছে হেয়ার কাট করবে বলে, ফার্স্ট হেয়ার কাট এক তো লাফালাফি। হ্যাঁ সুজি চালা, সুজি তো চালা, হ্যাঁ হেয়ার কাট করতে ভয় পেতে পারে। তো এই যে আমাদের সুজি মা, আর আমরা রেডি হয়ে গেছি, আর আমরা যাচ্ছি এখন সুজির হেয়ার কাট করতে। সুজি আমার প্যান্টে গিয়ে পরে দিয়েছিলাম, ওর পা হেঁটে হেঁটে এসছে, পুরো ধুলোটা আমার প্যান্টের মধ্যে লেগে গেছে, কই বাদ নেই। চলো চলো, জাম্প সুজি, জাম্প 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 জাম্প, টুক 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 টুক, এই সুন্দর ভেতরে দেখো, সুন্দর সুজি 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 চলো সুজি, ওর দোকানে এসছে। সুজি কি কিনবি বল, চারিদিকে দেখছে কি কেনা যায়, কি মজা। ঢুকছে এখন অপারেশন থিয়েটারে, অপারেশন থিয়েটার স্যালন,
salon table. Suzy? সুজি কি হেয়ার কাট করতে দিয়ে এসে আমরা জিগার ঠান্ডাই খেতে চলে এলাম। এটা একটা মাদুরাই, মানে তামিলনাড়ুর মাদুরাইয়ের একটা খুব ফেমাস ড্রিঙ্ক, যেটা এই ব্যাঙ্গালোরে আমি ফার্স্ট টাইম ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সুন্দর খেতে। তোমরা যদি কোথাও দেখো এই জিগার ঠান্ডাই নামে কোনো কিছু, অবশ্যই খেতে ভুলো না। সুজি আবার আমাদের চিনবে না? সুজি কে আমরা চিনতে পারি কিনা সেটা বলো। এটার নাম হচ্ছে, এটা স্পেশাল ফেমাস জিগার তান্ডা, এটা তামিলনাড়ুর একটা ড্রিঙ্ক। কি বলছো? অসম। আমার কলিগ একবার এনে খাইয়েছিল এটা। এটা সামার ড্রিঙ্ক একটা। আমাদের ভেতরে অ্যালাউ করছে না, সুজিকে এখানে রেখে দিয়েছে। ওইখান থেকে আমরা দেখছি মনিটরে। এতক্ষণ আমরা সুজিকে দেখতে পেয়েছি এখানে, সুজির এই যে এইটা। মনে হচ্ছে পার্লারে এসছে। এ কত কান্নাকাটি করছে এই কুকুরটা। সুজি এখানে একদম মনে হচ্ছে পার্লারে এসে ম্যানিকিওর প্যাডিকিওর করছে। হ্যাঁ আমি, তুমি? হ্যাঁ, ওরা খুব সফটভাবে করছে। না না তো আমরা এখন বাইরেটা বসে আছি, মির্জাফর টেলের বাইরেটা। ঠিক এরকম সুন্দর করে বসার জায়গা আছে, আমাদের না ভেতরে অ্যালাউ করলো না, কারণ বলছে যে পেট প্যারেন্টসদের দেখে ওরা একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারে, তো তাতে হয়তো কেটে ফেটে যেতে পারে, হয়তো বাজেভাবে কেটে কেটে যাবে। তাই জন্য ওরা পুরোটাই কেয়ার করবে, এইটার ভেতরেই হচ্ছে এখানটায়। তো আমাদেরকে বাইরে রাখলো, আমি অ্যালাউ করলো না। আমি ভাবলাম একটুখানি হেয়ার কাটটা সুন্দর করে তুলবো, ভিডিও টিডিও কেমন লাগছে, হঠাৎ করে একটা লুক থেকে আর একটা লুককে কীভাবে ট্রান্সফরমেশন হচ্ছে সেটা দেখাবো। বাট হলো না, কোনো ব্যাপার না। এবারে একেবারে তোমরা দেখবে ওর ওই লুকটা, মানে কিউটি পাই লুক, মানে এমনিও কিউটি পাই, হেয়ার কাটার পর আরও অন্যরকম দেখতে হয়ে যাবে। এখানে না চুজ করা যায় কীরকম হেয়ার কাট তুমি দেবে, কীরকম পায়ের হেয়ার কাট হবে, তারপরে টেলসের হেয়ার কাট হবে, সব মানে তুমি বলে দিলে ওরা সেইভাবে করে দেবে। তো আমি একটা ফটো দেখিয়ে ওদেরকে বলেছি যে এইরকম করে কেটে দিতে, ও বলছে সেম টু সেম হবে না, বাট এরকম করে কাটাবো। আচ্ছা দেখা যাক। শুধু আমার একটু আফসোস, আমি একটু ভেতরে ভিডিও করতে চেয়েছিলাম যে সুজিকে কেমন করে কাটাচ্ছে, ও কেমন আছে ভেতরে। তো মানে ইয়ে মনিটরে দেখে তো মনে হলো একদম ম্যানিকিওর প্যাডিকিওর হচ্ছে। ওরা একেবারে শান্তিতে বসে আছে, আরাম করে পা হচ্ছে, শান্তিতে বসে আছে, মানে ওকে যেন এনে ওকে একদম স্বর্গে তুলে দেওয়া হয়েছে। আর আমরা অপারেশন থিয়েটারের মতো বাইরে থেকে দেখছি সব কিছু। যাই হোক, আমরা এখন এখানে বসে আছি, গল্প টল্প করছি। তারপরে ও দেড় ঘন্টা লাগবে, বাপরে বাপ। বসে টাইম পাস করতে করতে আমরা পেয়ে গেছিলাম এই যে ছাতাটা, দেখতে পাচ্ছ লাল ছাতা, এই লাল ছাতা মোমো। তো আমরা এখন খাচ্ছি মোমো। সুজির এবারে গ্রুমিং স্টার্ট হয়েছে। এই যে সুজি কি সুন্দর শান্ত হয়ে বসে আছে, পিছনের লোম কাটা হচ্ছে এখন। ওই বাবালি বাবালি বাবালি, কি ভালো বাচ্চা গো আমাদের। আমি করি আজ সেই বাড়ির কোনা থেকে লুকে লুকে দেখছে সুজির হেয়ার কাট, এইখানটা সুজি হেয়ার কাট হচ্ছে, আর ওইখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আমি আর নেক্সট টাইম এখানে আসবো না, আমি কিন্তু বলে দিচ্ছি, কারণ দেখতে দেয় না কিছু না ছাতার মাথা।
দেখো কোথা থেকে ভিডিও করলাম এই এই আই থিংক হয়ে গেছে ওই হয়ে গেছে আই থিংক ঘুম পেয়ে গেল তো হ্যাঁ কেন যাচ্ছে তো আমি সুজিকে নিয়ে নিয়েছি আর এবারে যাচ্ছি আমরা বাড়ি আর বাড়ি গিয়ে সুজির নতুন লুকটা দেখাবো এখন এক ঝলক দেখে নাও এক ঝলক বাবা চোখ টক সে লাইটে জল জল করছে বাড়ি গিয়ে দেখাচ্ছি কেমন লাগছে সুজি ভাগ্যিস আর একটা সিজু ছিল তো তাই জন্য মনে হলো যেন হ্যাঁ ঠিক আছে এটাই আমাদের সুজি নইলে কেউ ধরতেই পারবে না এটা সুজি মানে সুজিকে পুরো আলাদা করে দিয়েছে একটুখানি ছেলে ছেলে দেখতে লাগছে বাট বহুত কিউট লাগ রা পহলে জাদা কিউট থা আমার মনে হয় যেন প্রথমে লুকটা বেশি সুন্দর ছিল বেশি কিউট ছিল এখন অনেক সুন্দর লাগছে আর এখন ওর বহুত জোরে খিদে হয়েছে দুপুরবেলা আমার খাওয়ার পরে আর সন্ধ্যাবেলা কিছু খাওয়া হয়নি কয়েকটা ট্রিট দিলাম এখন ও একটুখানি ডগ ফুড খাচ্ছে যেটা জীবনে খায় না ও আচ্ছা তোমার তোমার রিয়াকশনটা শেয়ার করো মানে তোমার ওকে ফার্স্ট দেখে কেমন লাগছিল অ্যাকচুয়ালি সিদ্ধুগুলোকে মোটামুটি একই রকম দেখতে লাগে গ্রুমিং এর পরে ওকে এই যে নিয়ে এসেছি আমরা সিদ্ধুকে ও মা গো এই ক্যামেরা খুব সুন্দর লাগছে চুপা কিউট চুপা কিউট তো কাটিং তো করানো হয়ে গেছে আমাদের কেমন লাগার থেকে ভালো বড় কথা হচ্ছে ওর কতটা ভালো লাগছে ওর ভীষণ শান্তি লাগবে গরমে মানে ব্যাঙ্গালোরে এবার খুব গরম পড়েছে মানে প্রতিবারই পড়ে এবারেও সেটাই ফিল হচ্ছে আর ওর ফার্স্ট সামার তো সেটা একটু মানে যাতে রিলিফ হয় তো তার জন্য আর আমরা দুজনেই শক আমি শুধু একা নই রাজেশের শক রাজেশ দেখে বলছি বলি বাবা এটা কি চেঞ্জ হয়ে গেছে পুরো লুক চেঞ্জ হয়ে গেছে মানে এটা যে অন মানে সুজি সেটা বোঝাই যাচ্ছিল না কারণ ওর কার্লি হেয়ার হালকা হালকা কার্লি হেয়ার দেখে আমরা অভ্যস্ত এত সুন্দর লাগতো আমার ওটাই বেশি কিউট লাগতো বাট এটা ওর জন্য খুব সুজিং আর আমাদেরও ওকে ধরে খুব আরো বেশি সফট ফিল হচ্ছে আরে হাতের উপর বসে যখন গাড়িতে করে যায় আমার লিটারালি মনে হয় যেন গরম লাগছে হাতে ঘাম বেরোচ্ছে লিটারালি আর এখন আমি খুব আরামসে ওকে বাড়িতে নিয়ে এলাম তো যাই হোক গলায় একটা সুন্দর হেডস আপ ফর টেল থেকে বো দিয়েছে ওকে আর রাইসের সাথে আমার একটা ইয়ে হয়েছে কি বলে ওটাকে বেট লড়েছি যে আমি বলছি সুজিকে কিছু দেবে না এখানে রাইস বলছে না না দেবে আইন যদি দেয় তো তুমি কি করবে বলছে যদি না দেয় তো তুমি যা ভুলে গেলাম তুমি আমাকে কি দেবে আর যদি কি দেব হেড মাসাজ বলেছে সুশ্রী মানে বলেছে যদি বোটা যদি না দেয় আমি বলেছি তাহলে কিছু না দেয় তাহলে আমি বলেছি তুমি আমাকে মাথায় মাসাজ করে দেবে আর ও বলছে যদি কিছু দেয় তাহলে তুমি আমাকে সুশ্রী দিয়ে দেবে তো এক ঘন্টা ওকে সুশ্রী দিতে হবে আর ওকে হেডস আপ ফর টেল থেকে এরকম ট্রিট দিয়েছে আর এখানে একটা জিনিস হ্যাঁ এইটা একটা দিয়েছে এটা খুব সুন্দর জিনিস দিয়েছে এটা হচ্ছে স্ট্রিট ডগদের ফিড করানোর জন্য একটা ফিডের একটা জিনিস দিয়েছে মানে এগুলো খাওয়ানো হয় স্ট্রিট ডগদের ডগ ফুড তো সেটা দিয়েছে আর একটা এরকম পাউচে করে দিয়েছে আর সুজির একটা স্কিল টাইপের মানে ইয়ে টাইপের দিয়েছে যে কতটা হেলদি কতটা কি এই সব একটা ব্যাপার স্যাপার লিখে দিয়েছে আই ইয়ার সব কিছুর একটা অ্যাসেসমেন্ট করে দিয়েছে যে কিছু ইনফেকশন থাকলে হ্যাঁ তো প্লিজ এগুলো যদি থাকে তাহলে তোর কিছুই নেই ও খুবই হেলদি একটা বেবি একদম গুলি পচে বেবি গুলি পচা তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করি আই হোপ তোমাদের ভালো লেগেছে বাট আমার একটু আফসোস আছে যে আমি তোমাদের দেখাতে পারলাম না ভালো করে আমরা নিজেরাও জানতাম না যে আমরা নিজেরাও দেখতে পাইনি আমরা একটু জানলার ফাঁক দিয়ে যদিও দেখছিলাম বাট সেইভাবে দেখতে পাইনি চোরের মতো সেইভাবে দেখতে পাইনি যে ওর কিরকম করে হেয়ার কাটটা হলো বাট
যখন ওই সারপ্রাইজটা এলো না, মানে হঠাৎ করে সুজিকে দেখে আমি অবাক, পুরো দেড় ঘন্টা লাগিয়েছে ছোট মনে। চলো ওর এখন ঘুম পেয়েছে আর ওকে একটুখানি আর একটু খাবার দেবো, আমি অর্ডার দিয়েছি গ্রেভি ফুডটা দেবো আজকে, ওর খাবার এখন অর্ডার দিয়ে। চলো আজকে ব্লগটা এইটুকুই, আই হোপ তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একসাথে কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই সুজি, সুজি বাই, বাই।